সুচিত্রা সেন 1931 সালের 6 এপ্রিল তৎকালীন পূর্ববঙ্গের পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় বাংলা সিনেমার সর্বকালের সেরা অভিনেত্রী। তার আসল নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি বাংলার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা সিনেমায় উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে একদিন সবাইকে কাঁদিয়ে এই জনপ্রিয় অভিনেত্রী যাত্রা করেন মহাকালের পথে। তবে মৃত্যুর আগে ডাক্তার সমরজ নস্করকে তিনি কিছু বলে গিয়েছিলেন, বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সুচিত্রা সেন ডাক্তার সমরজ নস্করকে অন্তিম শয্যায় কি কি বলেছিলেন, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, সুচিত্রা সেনের অন্তিম শয্যায় কথাগুলি ডাক্তার সমরজ নস্করের জবানিতেই শুনুন। মহানায়িকা সুচিত্রা সেন শেষবার যখন বেলভিউ ক্লিনিকে ভর্তি হয়েছিলেন, তখন হয়তো নিজেই বুঝতে পেরেছিলেন এ যাত্রায় আর বাড়ি ফিরবেন না। আমাকে বলতেন, সমরজ আমাকে এবার ছেড়ে দাও, আমি আর পারছি না। আমি সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলতাম, কি বলছেন, আপনার জন্য সারা পৃথিবীতে আপনার অনুরাগীরা উত্তেল হয়ে আছেন আর আপনি চলে যেতে চাইছেন, আপনি থাকলে আমাদের উপকার হবে, আপনার জন্য আপনি থাকবেন না, থাকবেন আমাদের জন্য, এই কথাগুলো শুনে একদম চুপ করে যেতেন। সেই সময় আমার মুখেই শুনেছিলেন বর্তমানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যিনি সেক্রেটারি স্বামী সর্বজ্ঞানন্দ মহারাজ ভীষণ ভালো ঠাকুরের গান করেন, এবং সেই কথা শুনতেই উনি আমাকে চেপে ধরেন। স্বামী সর্বজ্ঞানন্দ মহারাজকে যদি আমি একদিন হাসপাতালে আসার জন্য অনুরোধ করি, স্বামী সর্বজ্ঞানন্দ মহারাজ এসেছিলেন, গানও শুনিয়েছিলেন, এবং তখনই জানা যায় মিসেস সেন ও স্বামী সর্বজ্ঞানন্দ মহারাজ দুজনেই শিক্ষা নিয়েছিলেন প্রভু মহারাজের অর্থাৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে। শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তে আমি মিসেস সেনের কাছে ছিলাম না, তবে ঠিক আগের দিনই উনি আমার কাছে শুনতে চেয়েছিলেন খণ্ডন ভব বন্ধন গানটি। ওটা গিয়ে শোনানোর পর উনি আমাকে অনেক আদর করলেন, বললেন ভালো থেকো, ঠিক এভাবেই মানুষের সেবা করো। শেষ শয্যায় শুয়েও চেয়েছিলেন সবাই যেন ভালো থাকে এবং ঠাকুরও মাকে যেন বুঝতে পারে, তাকে উপলব্ধি করতে পারে। মৃত্যুর আগে উনি আমাকে শ্রী শ্রী সারদা মায়ের ছবি ও বাণী সম্বলিত একটা ছোট কার্ড দিয়েছিলেন, যেটি আমি এখন সবসময় আমার জামার বুক পকেটে রাখি। কার্ডটা দিয়ে বলেছিলেন, এটা পড়ো আমি শুনি। তাতে লেখা ছিল, দেখা না পেলে কোথা থেকে ভালোবাসা হয়, এই তোমার সঙ্গে দেখাটি হয়েছে, আমি মা, তুমি আমার ছেলে। সত্যিই তো, আমার তো মানেই উনি আমার কাছে মায়ের রূপ নিয়ে ধরা দিয়েছিলেন, যে মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো কখনো ভুলতে পারবো না। শেষ শয্যায় শুয়েও চেয়েছিলেন সবাই যেন ভালো থাকে এবং ঠাকুরও মাকে যেন বুঝতে পারে, তাকে উপলব্ধি করতে পারে। তো বন্ধুরা, সুচিত্রা সেনের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা আমাদের অবশ্যই কমেন্ট করেই জানাবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।